সৌমিতানন্দজি বললেন, লেকিন বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া, আপনি মুঝে বড়া সার্টিফিকেট দিয়ে দিয়া। আমি দীর্ঘকাল গঙ্গাসাগর সঙ্গমে বাস করে যখন গিরনারে গিয়ে গুরুজির দর্শন পায়, তখন গুরুজির এক সন্ন্যাসী শিষ্য ছিলেন। তিনি অসাধারণ সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি গুরুজির সঙ্গে অনর্গল সংস্কৃতে কথা বলতেন। একদিন তার কাছে সংস্কৃত শিখবার আগ্রহ প্রকাশ করলে গুরুজির আদেশে তিনি আমাকে বলেন, তোমাকে ছমাসেই সংস্কৃত শিখিয়ে দেব, চিন্তা নাই। এই বলে তিনি আমাকে পলাপ ব্যাকরণ পড়াতে আরম্ভ করেন। ব্যাকরণের পাঠ শেষ করে আমি কাব্য পড়তে আরম্ভ করি। যুক্ত করে সেই বিদেহী সন্ন্যাসীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সম্বিদানন্দজি বলতে লাগলেন, একমাত্র তাঁর দয়াতেই সংস্কৃতের মধ্যে আমি রসের সন্ধান পেয়েছি। মাত্র ছমাস পলাপ ব্যাকরণ পড়েই আপনি সংস্কৃত শিখতে পেরেছিলেন, এ কথা অবিশ্বাস্য হলেও আপনার কথা সর্বান্তকরণে বিশ্বাস করছি, আমি বললাম। উনি তখন বললেন, লেকিন তোমার বাবা তোমাকে পাণিনি ধরিয়েছিলেন বেদ বুঝার জন্য। বেদের ভাষা বুঝতে হলে অবশ্যই পাণিনি ব্যাকরণ অপরিহার্য। তবে তখন আমার মনের অবস্থা যা ছিল তাতে বেদ বুঝি আর না বুঝি যে কোনোভাবে দ্রুত সংস্কৃত শিখবার জন্য আমি অস্থির হয়ে পড়েছিলাম। তুমি কলাপ ব্যাকরণ সম্বন্ধে জানো না বলেই তোমার কাছে অবিশ্বাস্য ঠেকছে। কলাপ ব্যাকরণের প্রণেতা ছিলেন সর্ববর্মাচার্য। তাঁর আবির্ভাবকাল 1-2 খ্রিস্টশতাব্দী। কলাপ ব্যাকরণের রচনা সম্বন্ধে একটি মনোজ্ঞ কাহিনী আছে। দাক্ষিণাত্যের অন্ধ্র রাজগণ মধ্য ভারত হতে উত্তর ভারতের কতকাংশ অধিকার করে মালব দেশের অন্তর্গত উজ্জয়িনীকে রাজধানী করেন। তাঁদের মধ্যে অরিষ্ট কুমার পুত্র হালসাদবাহন খ্রিস্টীয় প্রথম শতাব্দীর রাজা ছিলেন। তাঁরই প্রধানমন্ত্রী ছিলেন বৃহৎ কথা প্রণেতা গুণাঢ্য এবং প্রধান সভাপণ্ডিত ছিলেন সর্ববর্মাচার্য। একদিন জলক্রীড়াকালে রাজাকে তার বিদুষী রানী বলেছিলেন, মোদকং দেহি রাজন, অর্থাৎ মা উদকং দেহি রাজন, আমার গায়ে আর জল ছিটাবেন না, মা উদকং, অর্থাৎ মোদকং। না বুঝে রাজা মোদক শব্দের অর্থ বুঝলেন লাড্ডু। মনে করলেন জলকুলি করতে করতে রানীর মিষ্টান্ন ভোজনের স্বাদ হয়েছে। তদনুযায়ী তিনি পরিচারিকাকে লাড্ডু আনার আদেশ দিলেন। তাতে কৌতুকময় রানী তাকে উপহাস করলে রাজা অপমান বোধ করে সঙ্গে সঙ্গে রাজসভায় ফিরে এসে বললেন, যিনি আমাকে অবিলম্বে সংস্কৃতে ভাষা শিখিয়ে দিতে পারবেন তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। প্রধানমন্ত্রী গুণাঢ্য তাকে 6 বৎসরে সংস্কৃত শেখাবার প্রস্তাব করলে সর্ববর্মাচার্য বলেন, রাজা আপনি কোনো চিন্তা করবেন না, আমি 6 মাসের মধ্যে সংস্কৃত শিখিয়ে দিতে পারব। সর্ববর্মাচার্যের এই দম্ভক্তিতে বিরক্ত হয়ে গুণাঢ্য প্রতিজ্ঞা করেন, আপনি যদি 6 মাসে রাজাকে সংস্কৃত শেখাতে পারেন তাহলে আমি সংস্কৃত বিদ্যার অনুশীলন ত্যাগ করে বানপ্রস্থ অবলম্বন করব। প্রকাশ্য রাজসভায় এই তর্ক বিতর্কের পর সর্ববর্মাচার্য তাঁর উপাস্য দেবতা কুমার কার্তিকেয়ের সাধনায় মগ্ন হন। কুমারের প্রসাদে তিনি অচিরাত কলাপ ব্যাকরণ প্রণয়ন করতে সমর্থ হন। কলাপ ব্যাকরণ এই জন্য কুমার ব্যাকরণ বা কতন্দ্র নামেও অভিহিত হয়। যতগুলি লৌকিক ব্যাকরণ প্রচলিত আছে তার মধ্যে কলাপই সবচেয়ে প্রাচীন। দুর্গা সিংহ কলাপের ভিত্তি প্রণয়ন করেছেন। যাই হোক, সর্ববর্মাচার্য এই কলাপ পড়িয়েই রাজা হালসাদবাহনকে সংস্কৃতে কৃতবিদ্ধ করে তোলেন। গুণাঢ্য তার প্রতিজ্ঞা পূরণের জন্য প্রধানমন্ত্রী ত্যাগ করে শুক্তিমান পর্বতে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করেন। কলাপ ব্যাকরণ প্রণয়নের এই ইতিবৃত্ত বর্ণনা করে সম্বিধানন্দজি মন্তব্য করলেন, আমার যা কিছু সংস্কৃত বিদ্যা এই কলাপ অধ্যয়ন করেই। তিনি আরেকবার তাঁর ব্যাকরণ শিক্ষক দণ্ডী সন্ন্যাসীকে প্রণাম করে বিদায় নিলেন। আমি তাকে কিছুটা এগিয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল উঠতে হবে, রাত্রির প্রভাত হলেই তেসরা ভাদ্র, আগামীকাল একলিঙ্গ স্বামী বৈঠকে আসবেন। পরদিন বৃহস্পতিবার সকালে উঠেই আমরা সবাই নর্মদা স্নান ও কুণ্ডস্থিত বানলিঙ্গে অন্যদিনের মতো পূজা করে এসে বেদির সামনে যে যার নির্দিষ্ট স্থানে বসে পড়লাম। বেদির উপর
কৃষ্ণজিন মৃগ চর্ম বিছিয়ে সন্ন্যাসীরা গুরু বন্দনা গাইতে লাগলেন। প্রায় 10 মিনিট পরেই নেমে এলেন একলিঙ্গ স্বামী। এসে তিনি অন্যদিনের মতো বসে পড়লেন না, পূর্ব দিকে তাকিয়ে দণ্ডায়মান অবস্থাতেই তিনি আরম্ভ করলেন সূর্য বন্দনা। ওম হিরণ্যগর্ভ ভগবান এসহ ছন্দসি পঠ্যতে আদিত্য হ আদিভূতত্তাং প্রসূত্তা সূর্য উচ্চতে। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মন্ত্রার্থ ব্যাখ্যা করতে লাগলেন। সূর্য সিদ্ধান্ত পাঠ আমরা দেখতে পাই আদিত্যদেব বেদে হিরণ্যগর্ভ ভগবান রূপে পূজিত এবং আদিভূত বলে আদিত্য নামে জগতের প্রসবকর্তা বলে সবিত্রী বা সূর্য নামে বিখ্যাত। বৈদিক ঋষিদের কাছে জড়সূর্যই যে পূজ্য ছিলেন তা নয়, জড়সূর্যের মধ্যে যে অন্তর্যামী পুরুষ তিনিই হিন্দুদের উপাস্য। শালগ্রামাদি শিলায় যেমন বিষ্ণুর উপাসনা, সেই রকম সূর্যমণ্ডলে হিরণময় অন্তর্যামী পুরুষের উপাসনা। গায়ত্রী মনন করলে সকলে বুঝতে পারে যে সূর্যান্তর্গত এই পুরুষের উপাসনাই তার লক্ষ্য। বিশ্বব্যাপী অন্তর্যামী পুরুষের চিন্তা সূর্যমণ্ডলে ব্যবস্থিত হওয়ার কারণ সকল দিক বিবেচনা করলে এরূপ প্রতিনিধি দুর্লভ। ওম ত্রয়ীময়ঃ অয়ং ভগবান কালাত্মা কালকৃত বিভু সর্বত্তা সর্বগ্রহ সূক্ষ্ম সর্বং অস্মিন প্রতিষ্ঠিতম। এই সূর্যদেবী ত্রিবেদময় ভগবান, কালেরও আত্মা এবং স্রষ্টা, সর্বাত্মা সর্বতোগামী এবং সূক্ষ্ম, এই সূর্যদেবেই বিশ্ব প্রতিষ্ঠিত। এই সূর্যদেব বেদোক্ত অষ্টবসুর শ্রেষ্ঠ বলে বাসুদেব নামে খ্যাত। তিনি পঞ্চবিংশতি তত্ত্বের অতীত অব্যয়তত্ত্ব। বাসুদেবহ পরম ব্রহ্ম তৎমূর্তি পরস্পর অব্যক্ত নির্গুণঃ শান্ত পঞ্চবিংশাৎ পরহ অব্যয়। বেদে এই সূর্যদেব পাপরূপ বিষ ধ্বংসকারী এবং পাপরূপ বিষ হরণকারী। ওম উত অপক্তত অসৌ সূর্য পুরা বিশ্বানী জুর্বন অশ্বযোজনম হরিষ্ঠা। এবং এই সূর্যদেব পৃথিবীতে অন্তরীক্ষে এবং স্বর্গে ত্রিপাদ বিক্ষেপকারী বলে পূজিত হন। ত্রিণী পদা বিচক্রমে বিষ্ণু। বেদে ইহাও বর্ণিত আছে সূর্য সপ্তরশ্মি, সূর্যের সপ্তাস্য এবং অশ্বের নাম তার্ক্ষ এবং রশ্মির নাম সুপর্ণ। ওম সপ্তত্তা হরিত রথে বহন্তি দেব সূর্য বি সুপর্ণ অন্তরিক্ষানি অক্ষত গভীর বেপাহা অসুর সুনিস। সূর্যনারায়ণকে করজোরে প্রণাম করেই তিনি ডান দিকে ঘুরে নর্মদা মাতাকে প্রণাম করে বলতে লাগলেন, রেবে কৃপা কিন্ন বিধিয়তে তয়া দীন ভবনে জনহ প্রতীক্ষাতে দৃষ্ট বা রুদন্তং শিশুমাত্র জন্ম কিং কারুণ্যপূর্ণা জননী তড়ায়াতে। মা নর্মদা গো, তুমি আমাদের উপর দয়া কেন করছো না? রুদ্ধমান শিশুকে দেখে প্রত্যেক মাই তো দ্রুত এসে কোলে তুলে নেয়, তবে তুমি কেন মা আমাদের মতো অসহায় শিশুদেরকে কোলে তুলে নিচ্ছ না? পুণ্যাহতি রম্মা ত্রিদশই সুপূজিতা ধন্যা চ মান্না নিখিলইন মহসিভি ভূতেশ কন্যা জয়তদনারতং নান্যা বরেণ্যা মম দেবী নর্মদে। সমস্ত দেবতাবৃন্দ এবং মহর্ষি কর্তৃক সুপূজিতা পরম মান্যা পরম দূতিদিত্তা স্বয়ং মহেশ্বরের কন্যা পরম পুণ্যময়ী মা নর্মদে, তুমি এই ত্রিভুবনে ধন্যা, সর্বদাই তোমার জয় হোক। আমার দৃষ্টিতে এই ত্রিজগতে তুমি একমাত্র আরাধ্যা দেবী, হর নর্মদে। নর্মদা মাইকে প্রণাম করে এইবার মহাত্মা বেদীর উপর উপবেশন করলেন। উপস্থিত সকলেই ধুল্ল বলুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন। তিনি বসতেই হরিস্বামী হাত জোড় করে নিবেদন করলেন, ভগবান আপনার আদেশানুযায়ী আমি অন্যান্য গুরুভ্রাতাদের সঙ্গে বসে সনৎসু জাতীয় আধ্যাত্ম শাস্ত্র মন মনন করার চেষ্টা করি বটে। আপনি নিজেও সেদিন দয়া করে চতুর্থ অধ্যায়ের প্রথম মন্ত্রটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন, তবুও আমার পক্ষে সব মন্ত্র ঠিক ঠিকভাবে সুবোধ্য নয়। আপনি যথার্থ মননের যে ধারা দেখিয়ে দিয়েছেন সেই ধারা
সর্বত্র অনুসরণ করতে পারছি বলে মনে হচ্ছে না। আমার কাছে অনেক শ্লোকই অননুভূত রয়ে গেছে, এদের সঙ্গে একই তালে শ্লোকগুলি পড়ে মনন করার চেষ্টা করি বটে, কিন্তু আমি সত্যি কথা বলতে কি প্রথম অধ্যায়ের শেষ শ্লোকেই আটকে আছি। একলিঙ্গ স্বামী বললেন, প্রথম অধ্যায়ের শেষ শ্লোকটি তাহলে আস্বাদন করা যাক। শ্লোকটি হল, দ্বারাণী সম্যক প্রবদন্তি সন্ত বহু প্রকারাণী দুরাচারাণী সত্যার্যবে হৃদমসৌচ বিদ্যা সম্মান মোহ প্রতিবন্ধকানি। এর বাচ্যার্থ হল, সত্য আর্যব হৃ দম শৌচ এবং বিদ্যা এই ছয়টি মান ও মোহের প্রতিবন্ধক। ঋষিগণ এই ছয়টিকে কষ্টসাধ্য ব্রহ্মপ্রাপ্তির দ্বার বলে বর্ণনা করেছেন। অল্প অনুধ্যান করলে বোঝা যায় এই শ্লোকে আচার্য সনত সুজাত ব্রহ্মানন্দ লাভের উপায় নির্দেশ করেছেন। সত্যাদি আচরণ না করলে ব্রহ্মলাভ হয় না বলে সত্য প্রভৃতিকে ব্রহ্মের দ্বার বলা হয়েছে। সত্যনিষ্ঠা থাকলে বৃদ্ধি শুদ্ধ হয়, সুতরাং তখন আর মনে পার্থিব মান বা অনিত্য বস্তুগত মোহের অধিকার থাকে না বলে ওইগুলি মানাদির প্রতিবন্ধক। বাক্য ও মনের ঐক্য ব্যতীত সত্য আচরিত হয় না, অতএব ছলের আশ্রয় না নিয়ে অপরের মনে আপন বোধের ন্যায় বোধ উদয় করানোই সত্যতা। যদি পরের মনে বোধস্তর উৎপাদন করাই বক্তার অভিপ্রায় হয় তাহলে তাকে সত্য বলা যায় না। এ কারণ যুধিষ্ঠির হস্তিকে অভিসন্ধান করে অশ্বত্থামা হত ইতি গজ বললেও বাক্যমনের অনৈক্য প্রযুক্ত তাকে পাপ ভোগী হতে হয়েছিল। ভ্রমবশত যা বলা যায় তাও সত্য নয়, তাকেও অজ্ঞানকৃত পাপ বলেই অভিহিত করা হয়। রাজনীতির চেয়ে ধর্মনীতি বলিয়সি বলে রাজধর্মেও এই নীতি প্রবর্তিত। সেই জন্য শাসন ধর্মের বিধি বা ব্যবহার না জেনে কেউ অপরাধ করলে সে দণ্ড থেকে নিষ্কৃতি পায় না, আবার লোকের অহিতকর হলে শাস্ত্রানুসারী আক্ষরিক সত্য সত্য নয়, তার নাম সত্যাভ্যাস। সত্যাভ্যাসও পাপজনক। এ বিষয়ে দৃষ্টান্ত হচ্ছে, এক ধনী বণিকের যথাযথ সংবাদ দেওয়ায় তা আক্ষরিক অর্থে সত্য হলেও সত্য তপা ঋষিকে পাপ ভোগী হতে হয়েছিল। আবার এর বিপরীত দৃষ্টান্তও আছে। একবার এক ধনীর শালঙ্কারা কন্যা একদিন রক্ষীকে সঙ্গে নিয়ে পালকিতে চড়ে স্বামী গৃহে যাচ্ছিলেন। পথে ওই কন্যা দস্যুদল কর্তৃক আক্রান্ত হন। দস্যুদের সঙ্গে রক্ষীদের যখন লাঠালাঠি হচ্ছিল, সেই কোলাহলের মধ্যে এক ফাঁকে কন্যা পালকি হতে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকেন। কতক দূর গিয়ে একটি ধুনি জ্বালিয়ে একজন সাধুকে ধ্যানাবিষ্ট রেখে ওই কন্যা তার বিপদের কথা জানালে তিনি তার কুটির সংলগ্ন একটি কাঠের স্তূপ দেখিয়ে তার পেছনে লুকিয়ে থাকার কিছু নির্দেশ দেন। কিছুক্ষণ পরে রক্ষীদেরকে পরাজিত করে ওই দস্যুদল কন্যার অনুসন্ধান করতে করতে ওই সাধুর কাছে উপস্থিত হন। তারা সাধুর কাছে ওই কন্যার খবর জানতে চাইলে সাধু মনে মনে ভাবলেন, যদি সত্য কথা বলি তাহলে অসহায় অবলার ধন মান প্রাণ সবই নষ্ট হওয়ার সম্ভাবনা, যদি নীরব থাকি তাহলে কন্যার প্রতি আমার সহানুভূতি আছে। এই ভেবে দস্যুদল আবার কুটিরের চারদিক অনুসন্ধান করে বলপূর্বক কন্যার যথাসর্বস্ব অপহরণ করে নিয়ে যাবে। তাহলে শরণাগতকে রক্ষা করা যে পরম ধর্ম তা আমার দ্বারা পালিত হবে না। আর যদি কন্যাকে আদৌ দেখিনি এরকম মিথ্যা বলি তাহলে আমাকে তপভ্রষ্ট হতে হয়। তবুও এই স্থলে সত্যর অপলাপ করাই কর্তব্য। এই বিবেচনা করে সাধু দস্যুদেরকে বললেন, আমি তোমাদের বিপরীতের দিকে কন্যাটিকে দৌড়ে যেতে দেখেছি। সাধুর কথা শুনে দস্যুরা সেই দিকে ছুটে গেল, কন্যা বিপদমুক্ত হলেন। এখানে বাহ্যত সত্যের অপলাপ করলেও সাধু কোনো পাপ ভোগী হলেন না। এই জন্য শাস্ত্র সত্যের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে বলেছেন, যথার্থ কথনং যচ্চ সর্বলোক সুখপ্রদম তৎসতামিতি বিজ্ঞয়ম অসত্যম তদ্বিপর্যয়ম। অর্থাৎ যা লোকহিতকর যথার্থ ভাষণ তাকেই সত্য বলে, এবং যেখানে এর বিপর্যয় ঘটে তা সত্য পদবাচ্য নয়। আর্যব শব্দের অর্থ সরলতা,
হিং শব্দের অর্থ লজ্জা। কুৎসিত কর্ম করার জন্য যে মানসিক প্রবৃত্তি হয় তা দমন করার নাম দম। অন্তরেন্দ্রিয়ে প্রবৃত্তি শান্ত করা সম্বন্ধে যেমন সম শব্দের প্রয়োগ হয়, তেমনি বাহ্যেন্দ্রিয় সম্বন্ধে দম শব্দ ব্যবহৃত হয়। শৌচ বা শুচি বাহ্যভ্যন্তর ভেদে দুই প্রকার। জল মাটির সাহায্যে গোমূত্রাদি পানের দ্বারা বা উপবাসের দ্বারা যে শৌচ অনুষ্ঠিত হয় তা বাহ্য আর মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষাদির দ্বারা চিত্তমধ্য শোধন করার নাম আভ্যন্তরিক শৌচ। শ্লোকোক্ত বিদ্যা শব্দটি লক্ষ্য করো, পড়া এবং অপড়া ভেদে বিদ্যাও দুপ্রকার। গ্রন্থপাঠাদিজনিত জ্ঞানের নাম অপড়া, এটি পরোক্ষ জ্ঞান। ব্রহ্মবিচারণার দ্বারা সিদ্ধ বা যোগানুভবজনিত জ্ঞানকে পরাবিদ্যা বলে। শাস্ত্রাভ্যাস করে যে জ্ঞান হয় তা অনুমান সিদ্ধ, কাজেই পরোক্ষ। কিন্তু যোগের দ্বারা যে জ্ঞান জন্মে তা অপরোক্ষ, অর্থাৎ সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা। শাস্ত্রপাঠের দ্বারা প্রতিপাদ্য বিষয় চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হলেও তাকে পরোক্ষই বলা হবে। যারা নাস্তিক তারা নিজেদেরকে প্রত্যক্ষবাদী বলে দাবি করে, কিন্তু একটু পরেই আমি বিচার করে দেখাবো যে তাদের জ্ঞানও পরোক্ষ। এমনকি যারা বলেন আধুনিক বিজ্ঞান অনেক জিনিস প্রত্যক্ষ দেখিয়ে দেয়, কাজে এই বিজ্ঞানের জ্ঞান পরোক্ষ নয়, তাদেরকেও ঋষি প্রণীত শাস্ত্র দৃষ্টিতে আমরা বলতে পারি পদার্থবিজ্ঞান বা রসায়ন শাস্ত্রের প্রত্যক্ষতা ব্যবহারিকভাবে সিদ্ধ হলেও প্রকৃতপক্ষে তাদের মূলে কোনো তাত্ত্বিকতা নাই। কারণ আমরা যে সকল ইন্দ্রিয়ের দ্বারা বিজ্ঞান শাখার প্রতিপাদ্য বিষয় গ্রহণ করি তারা কখন বস্তুর স্বরূপ প্রকাশ করতে পারে না। যে ঘটনা ঘটে থাকে, কেমন করে কোন নিয়মে তা ঘটে থাকে তা বিজ্ঞান দেখাতে পারে, কার্যকারণও ব্যাখ্যা করতে পারে, কিন্তু কেন ঘটে তার জবাব বিজ্ঞান দিতে পারে না। বিজ্ঞান অপরাবিদ্যা, তার পরোক্ষ জ্ঞান নির্ভর বলে বিজ্ঞানে এর জবাব নাই। আমার জীবনের একটি ঘটনা থেকেই তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সন্ন্যাস গ্রহণের পর পরিব্রাজক অবস্থায় ঘুরতে ঘুরতে আমি একবার রাজস্থানের গবু মরুভূমি অঞ্চলে গিয়ে পৌঁছেছিলাম। আমি মরুভূমির এক দেশ হতে কিছু দূরে দেখতে পেলাম কোথাও কোনো গাছ নেই, কিন্তু জল এবং সেই জলে একটি গাছের ছায়া পড়েছে। জলের কাছে এগিয়ে যেতে যেতে দেখছি গাছের ছায়াটি ছোট, ক্রমশ আরও ছোট হয়ে যাচ্ছে। তারপর আরও কাছাকাছি এগিয়ে গিয়ে দেখি জল নাই, গাছ নাই, গাছের ছায়া নাই, কিছুই নাই, কেবল বালু রাশি ধুধু করছে। আরও কতকটা গিয়ে গিয়ে দেখতে পেলাম জল বা জলে গাছের ছায়া নাই বটে, কিন্তু বালু বা পড়ি না হে সত্য সত্যই একটি ছোট গাছ আছে। এবং তার আরও নিকটবর্তী হয়ে দেখতে পেলাম যেটি ছায়া ছিল এবং পরে যাকে ছোট গাছ বলে মনে করেছিলাম আসলে সেটি একটি প্রকাণ্ড বৃক্ষ। প্রথম স্থান থেকে এই বৃক্ষের পদমূলে আসতে কতটুকুই বা সময় লেগেছে, কিন্তু তার মধ্যেই আমার চক্ষুর ইন্দ্রিয় কতই না অভিনয় করেছে। মাথা নাই তবুও মাথা ব্যথার মতো প্রথম অবস্থায় জল না থাকলেও এবং কোনো গাছ না দেখা গেলেও তরঙ্গিত জলে গাছের ছায়া দেখিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থায় গাছের ছায়াটিকে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর করে জল ও ছায়ার লোপ অনুভব করিয়েছে। তারপর জলের পরিবর্তে এবং ক্ষুদ্র গাছ সৃষ্টি করে দেখিয়েছে এবং শেষে একটি প্রকাণ্ড বৃক্ষ দেখিয়েছে। এই সামান্য কালের মধ্যে এতগুলি অভিনয় দৃশ্যের অবতারণা আমি দেখলাম। মজা দেখো, যখন যা দেখেছি সেই সেই সময়ে তদ্গত জ্ঞানকে সত্য বলেই জানতাম, কিন্তু শেষে বালু রাশি এবং গাছ দেখে পূর্বের সকল জ্ঞানই ব্যাহত হয়ে গেল। সেই চক্ষুর ইন্দ্রিয়, এই বালু রাশি, সেই গাছ সকলই বর্তমান, কিন্তু এই তিন রকম বোধের কারণ কি? এরকম ভিন্ন ভিন্ন বোধের অনুভব কেন হলো? আমার ইন্দ্রিয়ের অক্ষমতায় কি ওইরূপ বিবিধ জ্ঞানের কারণ, অথবা সূর্যরশ্মি এবং বালু রাশির বস্তুধর্মই এইসব ঘটনার কারণ? পদার্থবিজ্ঞান নিশ্চয়ই দৃঢ়তার সঙ্গে বলবে বস্তুধর্মই ওইসব বিভিন্ন দৃশ্যাবলীর কারণ। উত্তপ্ত বালুকা সন্নিহিত বায়ুস্তর সমূহে বৃক্ষ প্রতিহত সূর্যরশ্মি আনতভাবে অর্থাৎ বক্রিভাবে দর্শকের চক্ষুগুলোকে এসে পড়ে, সুতরাং প্রতিবিম্বের নিয়মানুসারে বা দর্পণ ন্যায়ে চক্ষু সংলগ্ন রশ্মি সমসূত্রপাতে
হঠাৎ যেন বেড়ে গিয়ে একটি কল্পিত স্থানে ওই বৃক্ষের ছায়া নির্মাণ করেছে। আর বালুকা সন্নিহিত বায়ুস্তরগুলির ঘনত্ব ক্ষণে ক্ষণে পরিবর্তন করে বলে এবং দর্শকের মনে জল সংস্কার বিদ্যমান রয়েছে বলে একটি কল্পিত তরঙ্গযুক্ত জলময় আস্তরণ অনুভূত হয়েছে। সুতরাং এই সকল দৃশ্য বস্তু ধর্মানুসারেই ঘটেছে এবং যা যা ঘটেছে চক্ষুর ইন্দ্রিয় তাই গ্রহণ করেছে বলে ইন্দ্রিয় শক্তির কোনো রকম অক্ষমতা কল্পনা করা নিষ্প্রয়োজন। এই হবে পদার্থবিজ্ঞানের সিদ্ধান্ত। আমরা বলবো বস্তু ধর্ম যাই হোক না কেন, ইন্দ্রিয়ের অক্ষমতা বশত কল্পিত জল ও ছায়ার সৃষ্টি হয়েছে। ওই বৃক্ষ প্রতিহত সূর্যরশ্মি বালুরাশি সন্নিহিত বায়ুস্তর সমূহের মধ্যে প্রবেশপূর্বক বক্রীভাব ধারণ করে চক্ষুগুলোকে পৌঁছেছে সত্য, কিন্তু চক্ষুর ইন্দ্রিয় বক্রীভাবে সূর্যরশ্মির অনুসরণ করতে না পেরে নিজের অক্ষমতা পূরণের জন্য দর্পণের মতো বালুকা গর্ভে মায়া বৃক্ষ নির্মাণ করেছে। আর দর্শকের মন ইন্দ্রিয়ে জল সংস্কার বর্তমান রয়েছে বলে বালুকা সন্নিহিত উত্তপ্ত বায়ুস্তরের ঘনত্ব পরিবর্তনই জল ও তরঙ্গ জ্ঞানের উদয় করেছে। যদি সাক্ষাৎ সূর্যকিরণ অনুসরণ করে চক্ষুর ইন্দ্রিয় বৃক্ষ দর্শন করতে সমর্থ হতো এবং যদি তরঙ্গিত জল সংস্কার মন নিবারণ করতে পারত, তাহলে দর্শক কখনোই কল্পিত জলাদি অনুভব করতেন না। এই সমস্ত কারণে বলতেই হবে যে ইন্দ্রিয়ের অক্ষমতাই দর্শকের মনে কতকগুলি সকপরিকল্পিত অনুভবের সৃষ্টি করেছে। অতএব এইরকম অবস্থায় দৃষ্ট বিষয়ে দর্শকের কোনো প্রত্যক্ষতা নাই বলে তাঁর জ্ঞান যে পরোক্ষ এতে কোনো সন্দেহ নাই। মৃগতৃষ্ণিকায় এইরকম ঘটনা ঘটলেও অপরাপর বিষয়ে দর্শকের প্রত্যক্ষ জ্ঞান সম্ভবপর বলে পাশে কেউ সিদ্ধান্ত করেন, সেই জন্য অন্যান্য বিষয়ে কিছু উদাহরণ তোমাদেরকে দিচ্ছি।